নমস্কার, আপনার যদি তুলা রাশি হয় কিংবা যদি তুলা লগ্ন হয় তাহলে আজকের এই পর্বটা শুধুমাত্র আপনারই জন্য। কারণ কি, আজকের পর্বে আমি আলোচনা করব 5ই আগস্ট থেকে 11ই আগস্ট, অর্থাৎ সোমবার থেকে আগামী রবিবার এই একটা সপ্তাহ আপনার জন্য কেমন চলবে। প্রথম কথা হলো যে এই সপ্তাহে আপনার মধ্যে কিছু পরিবর্তন হবে, আপনার মনের মধ্যে আপনার জীবনে কিছু পরিবর্তন আসবে। এবং সেই পরিবর্তনটা হলো কি না, আপনি যে কাজটা করতে চাইছেন, যে স্বপ্নটা দেখছেন, সেই স্বপ্ন পূরণের পথে কোন নেতিবাচক প্রভাব আপনার জীবনের ওপর প্রভাব পড়ছে এবং তার কারণে আপনি সফল হতে পারছেন না, আপনার সামনে কোন বাধা বিঘ্নগুলো আসছে যে কারণে আপনি সফল হতে পারছেন না, সেই বাধা বিঘ্ন, সেই নেতিবাচক এফেক্টগুলোকে আপনি বুঝতে পারবেন, সেই ঋণাত্মক প্রভাবগুলোকে বুঝতে পারবেন এবং সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। আপনার মধ্যে অনেক কিছু চেঞ্জ হবে, আপনার মানসিক কিছু পরিবর্তন হবে, আপনার জীবনযাত্রার মধ্যে অনেক কিছু পরিবর্তন হবে এবং সর্বোপরি আপনার কর্মজীবনে অনেক পরিবর্তন আসবে এবং আপনি একটা অন্ধকার থেকে একটা নতুন আলো দেখতে পাবেন। আপনার জীবনে একটা নতুন আলো, নতুন দিশা খুলে যাবে এই সপ্তাহ থেকে। আপনার কর্মজীবনে, আপনার ব্যক্তিগত জীবনে, আপনার পারিবারিক কিংবা দাম্পত্য জীবনে সব কিছুর মধ্যেই একটা পরিবর্তন, একটা টার্নিং পয়েন্ট একটা আসতে চলেছে এই সপ্তাহটা। খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে এই একটা সপ্তাহ আপনার জীবনের জন্য, আপনার আগামী জীবনের জন্য। সেই সঙ্গে হলো যে আপনার কর্মজীবনে অনেক সুযোগ আসবে। আপনার জীবনে আপনার চাকরি হোক, আপনার ব্যবসা হোক, আপনি ফ্রিল্যান্স কোনো কাজ করুন, কিংবা যদি আপনি একজন স্টুডেন্ট হয়ে থাকেন, কিংবা যদি আপনি একজন রিটায়ার্ড পার্সন হন, কিংবা যদি আপনি একজন গৃহবধূ হন, আপনি যে প্রফেশনে যে কাজই করুন, যাই অবস্থাতেই থাকুন না কেন, আপনার জীবনে কিছু পরিবর্তন আপনি লক্ষ্য করবেন এবং আপনার সামনে কিছু ভালো সময়, কিছু সুযোগ, কিছু ভালো মুহূর্ত আপনি পাবেন, ভালো সময় আপনি কাটাতে পারবেন। আপনার শরীর স্বাস্থ্য অনেক দিক থেকে পজিটিভ হবে এবং আপনি অনেক দিক থেকেই সফলতা লাভ করতে পারবেন। এবং সেই সঙ্গে হলো যে আপনি যে কাজ করছেন সেই কাজের মধ্যে অনেক বেশি এফার্ট দিতে হবে, পরিশ্রম করতে হবে এবং মনোনিবেশ করতে হবে। মানসিক কিছু চঞ্চলতা আসতে পারে, মানসিক চঞ্চলতার জন্য হয়তো আপনি যে কাজটা যে সময় করতে চাইছেন সেটা হয়তো সেই সময় করতে পারছেন না, এই প্রবলেমটা কিন্তু হতে পারে। এই সমস্যা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে, মনঃসংযোগকে বাড়ান। সেই সঙ্গে হলো সময়টা কিন্তু আপনার জন্য ভালো, নতুন সুযোগ, নতুন দিগন্ত আপনার জীবনে খুলতে চলেছে। আর যেটা হলো যে অর্থ সঞ্চয় আপনি করতে পারবেন, টাকা পয়সা যেটা রোজগার করছেন সেখান থেকে কিছু পরিমাণ অর্থ আপনি সঞ্চয় করতে পারবেন এবং আপনার কর্মজীবনটা যেমন ভালো হবে সেই সঙ্গে অর্থনৈতিক ক্ষেত্রেও ভালো হবে। কিন্তু হ্যাঁ, একটু ধীরে ধীরে ভালো হবে, প্রোগ্রেস আপনার জীবনে আসবে। আপনার এই সপ্তাহ থেকে একটা ভালো টাইম শুরু হবে, কিন্তু সেই প্রোগ্রেস, সেই ভালো সময়টাকে আস্তে আস্তে আপনি বুঝতে পারবেন এবং আপনার জীবনে উন্নতিটাও ধীরে ধীরে হতে থাকবে। আপনি যদি একজন স্টুডেন্ট হন তাহলে বলবো যথেষ্ট ভালো সময়, সুযোগ কিন্তু সামনে আছে স্টুডেন্টদের জন্য, পড়ুয়াদের জন্য ভালো সময়, কিন্তু একটু মনোনিবেশ বেশি করতে হবে। তাছাড়া কোথাও ভ্রমণ হতে পারে, সেই ভ্রমণটা সেটা কর্মসূত্রেও হতে পারে, আবার পারিবারিক সূত্রেও সেই ভ্রমণ হতে পারে। মোট কথা, টাইমটা কিন্তু মোটের উপর ভালোই চলবে, অনেক দিক থেকে অনেক নেগেটিভ প্রভাব থেকে আপনি কিন্তু বেরিয়ে আসতে পারবেন এবং আপনার প্রেম জীবন, দাম্পত্য জীবন, পারিবারিক জীবন সেগুলো কিন্তু মোটের উপর ভালোই থাকবে। তো এটাই ছিল আমার আজকের সংক্ষিপ্ত আলোচনা। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন সকলকে, কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনার মতামত বা আপনার প্রশ্ন। সেই সঙ্গে অ্যাস্ট্রায়ুস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, ফলো লাইক করে রাখুন অ্যাস্ট্রায়ুস ফেসবুক পেজ, আমার আগামী ভিডিওর নোটিফিকেশান যাতে সবার আগে আপনার কাছে পৌঁছয়। আসছি খুব শীঘ্রই আগামী পর্বে আরও কিছু নতুন তথ্য নিয়ে। ততক্ষণের জন্য নমস্কার।